বর্ষাটা কবে আসবে বলুন তো? আসার তো একেবারে নামই নেই। এই তো বলেছিল যে দক্ষিণবঙ্গে নাকি 15 তারিখ থেকে বৃষ্টি হবে, বর্ষা ঢুকবে, কিন্তু আজকে এখনো পর্যন্ত মানে 14 তারিখ পর্যন্ত কিন্তু সেটা দেখা যাচ্ছে না। উল্টে গরম, রোদ, আবহাওয়ার অবস্থা একেবারে খারাপ। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে। উপকূলের জেলা 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া নাকি থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। তবে এবারে যেটা বিষয় যে তাহলে বর্ষা কি আসছে না, কবে আসছে বর্ষা, এই প্রশ্নটাই তখন সবার মনে ঘোরাফেরা করছে। তবে আরও একটা যেটা খবর রয়েছে যে তবে এই যে 4 জেলাতে যেগুলোর কথা বললাম, যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু একটু বেশি থাকছে, তাই রাতের তাপমাত্রা বেশি থাকবে। কলকাতার ক্ষেত্রেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বর্ষার কোনো রকম পরিস্থিতি নেই। সাধারণত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের কয়েকদিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়ে দক্ষিণবঙ্গে, কিন্তু এখনও দক্ষিণবঙ্গে তেমন কোনো সম্ভাবনাই দেখা যায়নি। আগামী 5 দিন উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আলিপুর, জলপাইগুড়িতে নাকি অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এ নিয়ে চলুন শুনে নিই সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কী বলেছেন। আগামী 5 দিন উত্তরবঙ্গের ওপরের যে 5টি জেলা আছে সেখানে কিন্তু সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দু এক জায়গায়, বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। নিচের যে 3টি জেলা, মেইনলি মালদা এবং 2 দিনাজপুর, সেখানে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের পিকচারটা যেটা হচ্ছে যে পশ্চিমের যে জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, এই জায়গাগুলোতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। আর আমাদের যে উপকূলের যে জেলা অর্থাৎ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং সন্নিহিত কিছুটা হাওড়া, হুগলি, এই জায়গাগুলোতে মেইনলি হট এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে, সাথে খুব বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। কলকাতার ক্ষেত্রে মেইনলি হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, আর আফটারনুন ইভিনিংয়ে বিক্ষিপ্তভাবে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। সব মিলিয়ে বৃষ্টি কবে হবে বা বর্ষার প্রবেশ কবে হবে দক্ষিণবঙ্গে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। দেখা যাক যে এই গরম আবহাওয়ার ঠিক কবে সমাধান হয়। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।